আজ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী ভারতের টানা তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী তার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ প্রতিবেশী দেশটির নতুন সরকারকে শুভেচ্ছা জানানো শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দশ জুন রাত আটটায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে এদিকে রোববার নয় জুন বিকেলে দেশটির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে পৌঁছান প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত সাক্ষাতে দুই নেতা হ্যান্ডশেক করেন পরে একে অপরের খোঁজ খবর নেন এরপর মোদী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি ভবনের ব্যাংকুয়েট হলে যান সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মোর নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে নিয়ে রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বিদেশি নেতা হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান নেপাল মরিশাস ও সিসিলির শীর্ষ নেতারাও মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে আট হাজারেরও বেশি বিশিষ্ট জনদের রেকর্ড উপস্থিতি দেখা গেছে এর আগে শনিবার আট জুন সকাল সোয়া দশটায় শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা উল্লেখ্য ভারতের নির্বাচন কমিশনের ফলাফল অনুযায়ী এবারে নির্বাচনে মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি এককভাবে দুইশো এবং তার নেতৃত্বাধীন এনডিও জোট পেয়েছে দুইশো বিরানব্বইটি আসন এই ছিল এখনকার প্রতিবেদন নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন মুক্তা পারভেস ডেস্ক রিপোর্ট বিই নিউজ ঢাকা